দীঘা, পুরী, দার্জিলিংয়ের পর ভ্রমণ প্রিয় বাঙালির সব থেকে কাছের সুন্দর জায়গা হলো বকখালি। বকখালি আসলে আপনি দেখতে পাবেন চড়াবালির বীচ ও বিশাল সমুদ্র, সঙ্গে ঘন ঝাউ জঙ্গল। নমস্কার বন্ধুরা, আমি কার্তিক, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি এখন বকখালি। বকখালি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমা নামখানা সিটি ব্লকের নামখানা থানার অন্তর্গত একটি গ্রাম। এটি একটি পর্যটন কেন্দ্র, বঙ্গোপসাগরের তীরবর্তী এখনকার সমুদ্র সৈকত লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। নির্জনতাপ্রিয় ভ্রমণ পিপাসুরা বকখালি পছন্দ করেন। এখানে আছে ম্যানগ্রোভ বন এবং উন্মুক্ত চিড়িয়াখানা। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ সরকার এটিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলে, নিকটবর্তী পর্যটন কেন্দ্র রূপে ফেজারগঞ্জ প্রসিদ্ধি লাভ করেছে। তো চলুন, বকখালি আসতে হলে আপনাকে কীভাবে আসতে হবে এ টু জেড আপনাকে সব কিছু বলবো। তো ভিডিওটা দেখে থাকো লাস্ট পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে অন করবেন। কলকাতা শহর থেকে বকখালির দূরত্ব মাত্র 125 কিলোমিটার। পৌঁছাবার তিনটি উপায় রয়েছে, প্রথমটি ট্রেনে, দ্বিতীয়ত বাসে, তৃতীয়ত বাইকে বা প্রাইভেট গাড়িতে। বকখালির নিকটবর্তী রেলওয়ে স্টেশনটি হলো নামখানা। এটি ট্রেনে পথে সবথেকে সহজ পথ। শিয়ালদা থেকে নামখানাগামী যে কোনো ট্রেনে উঠে চলে যান সোজা নামখানা। সময় লাগবে মাত্র 3 ঘন্টা, ভাড়া লাগবে মাথাপিছু 25 টাকা। এছাড়া কলকাতা থেকে বকখালি ডাইরেক্ট বাসও আসে। ধর্মতলা থেকে বকখালি যাওয়ার অনেকগুলো বাস সার্ভিস চালু আছে, সরকারি এবং বেসরকারি বাসে পেয়ে যাবেন, যেগুলি ধর্মতলা থেকে সোজা বকখালি বাসস্ট্যান্ড পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে। এতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা মতো। যদি কোনো কারণবশত সরাসরি বকখালি বাসস্ট্যান্ড অবধি বাস না পান তাহলে ধর্মতলা থেকে নামখানাগামী যে কোনো বাসে চলে আসুন। নামখানা বাসস্ট্যান্ডে নেমে আপনি বকখালির যে কোনো বাস ধরে আসুন, ভাড়া লাগবে বাসে মাত্র 30 টাকা। আপনি যদি প্রাইভেট টোটোতে আসেন তাহলে মাথাপিছু 50 টাকা এবং অটোতে আসলে মাথাপিছু 40 টাকা। নামখানা থেকে বকখালি যাওয়ার পথে পড়বে সদ্য নির্মিত হাতানিয়া দয়ানিয়া নদী ও নদীর ব্রিজ। টোল প্লাজা, টোল ট্যাক্স লাগে না। 10 মাইল ব্রিজ পাবেন, 7 মাইল ব্রিজ পাবেন, মৌসুমী দ্বীপের গাড়ি পেয়ে যাবেন। ফেজারগঞ্জ বকখালি বাসস্ট্যান্ড থেকে বকখালি সমুদ্র সৈকতের দূরত্ব খুব বেশি নয়। বকখালি বাসস্ট্যান্ডের আশেপাশে থেকেই আপনারা অনেক হোটেল দেখতে পাবেন। বকখালির সমস্ত ধরনের হোটেলের তালিকা নিচে আমি দিয়ে দিই, আমার ডিসক্রিপশনটা চেক করবেন, আপনাদের অনেকটা হেল্পফুল। বর্তমানে বকখালিতে প্রচুর থাকার মতো ভালো হোটেল আপনি পেয়ে যাবেন, 300 থেকে শুরু করে 3000 পর্যন্ত। আমরা এখানে কিছু হোটেলের নাম ও নাম্বার, তাদের রুমের রেটের একটা তালিকা দিলাম। তবে সিজন অনুযায়ী এই পরিবর্তন হয়। তবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, কোনো এজেন্ট বা দালাল দ্বারা আপনি প্রভাবিত হবেন না। সরাসরি নাম্বার আছে, নাম্বারে কথা বলুন, আপনার ভালো লাগলে থাকবেন, না হলে আপনি কথা বলবেন। ভাবছেন বকখালি এসে কী কী দেখবেন? বকখালিতে আপনি এসে দেখবেন বকখালি বনবিবি মন্দির, বকখালি মিনি জু, ফেজারগঞ্জ সি বিচ, ফেজারগঞ্জ মৎস্যবন্দর, হেনরি আইল্যান্ড, লাল কাঁকড়া সি বিচ, সানসেট পয়েন্ট, জম্বুদ্বীপ ও মৌসুমী দ্বীপ। ভাবছেন কী খাবেন বকখালিতে, কোথায় খাবেন? বকখালি দক্ষিণ চব্বিশ পরগনার এক অত্যন্ত গ্রামাঞ্চল। বকখালিতে আপনি বর্তমানে প্রায় সব ধরনের খাবারই পাবেন, তবে এখানকার পেটাই পরোটা অবশ্যই খেয়ে দেখবেন। এছাড়াও সমস্ত ধরনের বাঙালি খাবারের ঘরের স্বাদ পাবেন। এছাড়াও পাবেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ও কাঁকড়া। দীঘা ও পুরীর মতো সন্ধ্যা নামার সাথে সাথে প্রচুর সামুদ্রিক মাছ ও কাঁকড়া স্টল দেখতে পাবেন। আনুমানিক দাম মাঝারি সাইজের পাবেন ভোলা 30 টাকা পিস, বড় চিংড়ি 90 টাকা পিস, সমুদ্র কাঁকড়া 20 টাকা থেকে 25 টাকা পিস, লোটে মাছ ভাজা 10 টাকা থেকে 15 টাকা পিস, ছোটো চিংড়ি 15 টাকা পিস। ভাবছেন শিয়ালদা থেকে নামখানা আসতে টোটাল কত খরচা হবে বা বকখালি আসতে কত খরচা হবে? শিয়ালদা থেকে নামখানা 25 টাকা, নামখানা থেকে বকখালি 30 টাকা, টোটাল 50 টাকা খরচা হবে মাথাপিছু। নামখানা বকখালিতে টোটে যদি আপনি আসতে চান তাহলে মিনিমাম 300 টাকা থেকে 400 টাকা বুকিং চার্জ নেয় ওনারা, এবং যদি আপনারা সিঙ্গেল আসতে চান বা শেয়ার করে আসতে চান তাহলে 50 টাকা ভাড়া পড়বে। হোটেলে আপনি মিনিমাম 250 টাকা থেকে 300 টাকা পেয়ে যাবেন। সাইট সিন টোটোতে 300 টাকা, মিনিমাম 5 জন নেবে, মোটামুটি 300 থেকে 400 টাকার মধ্যে আপনার বকখালি ঘোরা হয়ে যাবে। বকখালি আসছেন কিন্তু আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে।
বকখালির সমুদ্র তীরে মদ্যপান করবেন না, হেনরি আইল্যান্ডে সমুদ্রে নেমে স্নান করবেন না এবং নির্ধারিত সময়ের পরে হেনরি আইল্যান্ডে থাকবেন না। বকখালির সমুদ্র তীরে গাড়ি নিয়ে প্রবেশ করবেন না, কোনো রকমের গাড়ি প্রবেশ নিষেধ আছে। বকখালি যাওয়ার আগে কিছু জায়গা নির্দিষ্ট লিমিট বেঁধে দেওয়া আছে, তার চেয়ে জোরে গাড়ি চালাবেন না। ভুলেও জমুদ্বীপে নামার চেষ্টা করবেন না। লঞ্চে যাওয়ার সময় সমুদ্রে প্লাস্টিক জাতীয় দ্রব্য ফেলবেন না। নামখানা থেকে টোটো ওঠার আগে ভালো করে দরদাম করে কথা বলে তবেই উঠবেন। হোটেলে 30-40 টাকা সার্ভিস চার্জ দিতে হবে বা দিতে পারেন। বকখালিতে দীঘা পুরীর মতো অতটা জলোচ্ছ্বাস পাবেন না। আমার মতামতে বর্তমানে এই ব্যস্ততার মাঝে একান্তে নিরিবিলিতে নিজের বা প্রিয়তমা বা নিজের পরিবারের সাথে একটা রাত কাটিয়ে আসুন বকখালিতে। কম খরচে নিজের মনের যৌবন ফিরে পাবেন। চেষ্টা করুন স্থানীয় খাবার খাওয়ার, ঘুরে বেড়ান সমুদ্র পাড়ে ঝাউবনে, সন্ধ্যাটা কাটান সমুদ্র পাড়ে সামুদ্রিক খাবার ও চায়ের সাথে, কথা বলুন স্থানীয় সহজ সরল মানুষগুলোর সাথে। ভালো লাগবে আপনার তাদের মুখ থেকে বিভিন্ন গল্প শোনার, তাতে সত্যি হোক বা মিথ্যা। আপনার যাত্রা শুভ হোক। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে বা আপনার একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করবেন।